ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা, আজকে লেসনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে দ্য ক্যাট গল্পটি আছে সেই ক্যাট গল্পটির ইউনিট থ্রিটা থেকে আমি প্রথমে এখান থেকে কতগুলো ওয়ার্ড নোট বলে দেবো। ওয়ার্ড নোট বলে দেওয়ার পর এখানকার টেক্সট ইউনিট থ্রি টেক্সটটা বলে দেবো এবং ইউনিট থ্রি যে কোশ্চেনগুলো আছে সেগুলো উত্তর সহ বলে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমি ওয়ার্ড নোটগুলো বলে দিচ্ছি, এই ওয়ার্ড নোটগুলো তোমরা খাতাতে লিখে রাখো যাতে তোমাদের টেক্সটটা বুঝতে সুবিধা হয়। প্রথমেরটা বলছি, সান্টার। সান্টার মানে অলসভাবে ঘুরে বেড়ানো। ওয়াক ইন এ রিল্যাক্সড ম্যানার। স্প্রিংস, স্প্রিংস মানে লাফ দেওয়া, লিপ। ট্রোট, ট্রোট মানে ছোটাছুটি করা, মুভ অ্যাবাউট। তারপর লাইট, লাইট মানে কোমল বা সুন্দর, গ্রেসফুল। নয়েসলেসলি, নিঃশব্দে, উইদাউট মেকিং এনি সাউন্ড। তারপর স্ট্রেচেস, স্ট্রেচেস মানে প্রসারিত করা, এক্সপ্যান্ড। তারপর কিনরিড, কিনরিড মানে আপনজন বা আত্মীয়, কুটুম, আত্মীয় মানে আপনজন আর কি, ব্লাড রিলেশনশিপ। তারপর গ্লাইডিং, গ্লাইডিং মানে ধীর গতিতে চলা, মুভ স্মুথলি। তারপর গ্রেসফুল, গ্রেসফুল মানে হলো সুন্দর, সেটার কারেক্ট ইংরাজি শব্দ হলো চার্মিং। তারপর বলছি, আচ্ছা, গ্যালান্ট, গ্যালান্ট মানে সাহসী, বোল্ড, বোল্ড বা ভ্যালিয়েন্ট। আচ্ছা, রিপ্রোচ, রিপ্রোচ মানে হলো নিন্দা, ব্লেম। এক্সাইল্ড, এক্সাইল্ড মানে নির্বাসিত, রিমুভড অথবা ড্রাইভেন অ্যাওয়ে। আচ্ছা, প্রিভিলেজ, প্রিভিলেজ মানে সুযোগ, অ্যাডভান্টেজ। এই ছিল তোমাদের ইউনিট থ্রি থেকে কতগুলো শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ আমি বলে দিলাম। এবার আমি টেক্সটাতে যাচ্ছি, তোমরা টেক্সটটা ভালো করে দেখো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ইউনিট থ্রি, এটা তোমরা বইয়ে, তোমাদের বইতে 57 পাতাই পাবে। দেখো আমি একটা একটা শব্দ করে বলবো, মন দিয়ে শোনো, দেখো বুঝতে পারবে। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারের লোকজনদের চা খাওয়া হয়ে যায়। হোয়েন দ্য ফ্যামিলি, যখন পরিবারের লোকজনদের হ্যাজ ফিনিশড টি, চা খাওয়া হয়ে গেল। অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং সেই পরিবারের লোকজনরা গ্যাদার্স রাউন্ড, তারা জড়ো হলো দ্য ফায়ার, আগুনের পাশে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ, বেড়ালটা সাধারণভাবে চলে গেল আউট অফ দ্য রুম, ঘরের বাহিরে। বের, যখন পরিবারের লোকজনদের চা খাওয়া হয়ে গিয়ে আগুনের পাশে গিয়ে বসলো, পরিবারের লোকজন সাধারণ পরিবারের লোকজন আগুনের পাশে বসলো, বেড়ালটা কী করলো, বেড়ালটা সাধারণভাবে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, ট্রু লাইফ সত্যিকারের জীবন নাও এখন বিগিনস ফর হিম, তার জন্য শুরু হলো, সত্যিকারের জীবন তার এখন শুরু হলো। আচ্ছা, সে কী করলো দেখো, হি সান্টার্স ডাউন, সে অলসভাবে ঘুরে বেড়ালো, সে অলসভাবে ঘুরে বেড়ালো, হিজ ওন ব্যাকইয়ার্ড, তার নিজের প্রাঙ্গণে, মানে যে তার যেখানে থাকে সেখানে সে অলসভাবে ঘুরে বেড়ালো। হি সেন্টার ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে বাড়ির প্রাঙ্গণে অলসভাবে ঘুরে বেড়ালো, ঘুরে বেড়ায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, লাফ দিয়ে উঠে পড়ে, স্প্রিংস লাফ দিয়ে উঠে পড়ে, টু দ্য টপ উপরেতে, অফ দ্য ফেন্স একটা বেড়ার উপরে সে লাফ দিয়ে উঠে পড়লো। ড্রুপস লাইটলি, আবার হালকাভাবে নেমে পড়ল, ডাউন টু দ্য আদার সাইড, অন্যদিকে বেড়ার উপর উঠল, বেড়া থেকে আবার বেড়ার বিপরীতে এসে ড্রুপস লাইটলি, হালকাভাবে নেমে পড়ল, ডাউন টু দ্য আদার সাইড, বিপরীত দিকে। হি ট্রটস, সে হাঁটাহাঁটি করে নিল, সে ঘোরাফেরা করে নিল, হি ট্রটস অ্যাক্রস, সে এদিক ওদিক একটু ঘোরাফেরা করে নিল। অ্যান্ড স্কিপস, এবং লাফ দিয়ে চলে গেল, স্কিপস লাফ দিয়ে উঠে পড়ল, টু দ্য রুফ, ছাদের উপর, অফ অ্যান এমটি সেড, একটা ফাঁকা চালার, একটা ফাঁকা চালার ছাদের উপর সে লাফ দিয়ে উঠে পড়লো। তাহলে এখানে সে অনেক কিছু করলো, সে সে লাফ দিয়ে বেড়ার উপর উঠলো, বেড়া থেকে তার বেড়ার বিপরীত দিকে নেমে পড়লো, তারপরে আবার একটু ঘোরাফেরা করে আবার লাফ দিয়ে সে কোথায় উঠলো, এবার ছাদে উঠে পড়লো, একটা ফাঁকা চালার। তারপর দেখো, হিস মুভমেন্ট, তার চলাফেরাটা, বিকাম লাইট, এখন তার চলাফেরাটা খুব সুন্দর হয়ে যায়, খুব কোমল হয়ে যায়। হিজ মুভমেন্ট, হিজ মুভমেন্ট, তার চলাফেরাটা, বিকামস লাইট, তার চলাফেরাটা খুব কোমল হয়ে যায়। অ্যান্ড প্যান্থার লাইক, যেন সে একটা চিতাবাঘের মতন, তার চলাফেরাটা এখন চিতাবাঘের মতন হয়ে যায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে আগ্রহের সাথে দেখে নেয়, ফ্রম সাইড টু সাইড, একদিক থেকে অন্য দিকটা আগ্রহের সাথে দেখে নিল। অ্যান্ড এবং মুভস নয়েসলেসলি, এবং সে নিঃশব্দে হেঁটে চললো, সে নিঃশব্দে হাঁটা চলা করে, চুপি চুপি হাঁটা চলা করে, কারণ আছে, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার তো অনেক শত্রু আছে, তার তো অনেক শত্রু আছে। তার শত্রু কারা? ডগস অ্যান্ড স্মল বয়েস,
কুকুরেরা এবং ছোট ছোট বালকেরা উইথ স্টোন, যাদের হাতে পাথর আছে, ও ঠিক জানে কুকুর ওর কিছু বালক যাদের হাতে পাথর আছে তারা হচ্ছে ওর শত্রু, ওরা যদি দেখতে পায় ওকে পাথর ছুড়ে মারবে বা কুকুরে ওকে কামড়ে দেবে। তাই সে খুব নিঃশব্দে এদিক ওদিক একবার ভালো করে দেখে নিল। তারপরে প্যারাগ্রাফটা বলছি, দেখো, অন টপ অফ দ্য শেড, সেই চালার উপরে, সেই চালার উপরে বা সেই যে ছাদের উপর উঠলো সেই চালার উপরে বা ছাদের উপরে, দ্য ক্যাট আর্চেস, বেড়ালটা কী করে, বাঁকায় বক্র করে হিজ ব্যাক, তার পিঠটা একটু বাঁকালো। এটা পরের পাতায় ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে, সে তার পিঠটা একটু বাঁকালো। অ্যান্ড রেক হিজ ক্লস, এবং আঁচড় কাটলো তার নখগুলো দিয়ে, তার ক্লস মানে হচ্ছে নখ, তার নখ দিয়ে সে আঁচড় কাটলো, রেক মানে আঁচড় কাটলো, রেক্স হিজ ক্লস, তার নখ দিয়ে আঁচড় কাটলো, ওয়ান্স অর টুয়াইস, একবার দুবার সে আঁচড় কেটে নিল, থ্রু দ্য সফট বার্ক, কোমল ঘাসগুলোতে, কোমল ছালগুলোতে, অফ দ্য ওল্ড রু, পুরাতন যে ছাদটা রয়েছে সে অনেক দিনের ছাদ, ছাদের উপর মানে শ্যাওলা জমে যে একটা বার্ক জমে গেছে, সফট বার্ক আছে, সেই সফট বার্কটা, কোমল যে ছালটা আছে, আস্তরণটা আছে, সেইটাকে সে হালকা দু একবার আঁচড় কেটে নিল। হি স্ট্রেচেস হিমসেলফ, সে নিজেকে প্রসারিত করলো এ ফিউ টাইমস, কয়েকবার মানে সে হাত পা খুব প্রসারিত করে নিল, হাত পা একটু প্রসারিত করে নিল কয়েকবার, কি জন্য, টু সি, এটা দেখতে, ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এটা দেখতে যে তার প্রতিটা মাসল, প্রতিটা মাংসপেশি ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সেটা সব ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য সে হাত পা প্রসারিত করে নিল। দেন তারপর ড্রুপিং হিজ হেড, তারপর সে মাথাটা হেড করলো নিয়ারলি টু হিজ পজ, আচ্ছা সে মাথাটা হেড করলো প্রায় তার পায়ের থাবার কাছে, সে মাথাটা হেড করলো, করে কী করলো, হি সেন্ডস অ্যাক্রস এ কল, সে একটা ডাক পাঠালো টু হিজ কিনড্রিড, তার আত্মীয়দের, সে মাথা হেড করে তার আত্মীয়দের ডাক পাঠালো, বিফোর লং দে কাম, অনেকক্ষণ পর তারা আবার এলো, তারা সঙ্গে সঙ্গে, আত্মীয়রা সঙ্গে সঙ্গে চলে এলো না, তারা অনেকক্ষণ পর এলো, গ্লাইডিং এঁকে বেঁকে এলো, গ্রেসফুল, পরের পাতায় আছে শ্যাডোজ, গ্রেসফুল শ্যাডোজ, আচ্ছা খুব সুন্দরভাবে ছায়াচ্ছন্ন এলাকা দিয়ে, ছাওয়ার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে তারা এলো, নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার, এখন আর তারা সেই মিক মানে হচ্ছে বাধ্য প্রাণী নয়, মানে দুর্বল প্রাণী নয়, ভীরু প্রাণী নয়, হু অ্যান আওয়ার এগো, যারা এক ঘন্টা আগেও, ওয়ার মিউইং, যারা এক ঘন্টা আগেও মিউ মিউ করছিল ফর ফিস অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধের জন্য, দে আর নাও গ্রিম ফাইটার, তারা এখন গম্ভীর যোদ্ধা হয়ে গেছে, গম্ভীর যোদ্ধা, মারাত্মক যোদ্ধা হয়ে গেছে, তারা আর এখন আর মিউ মিউ করা প্রাণী নয়, জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিস লাইফ, জাস্ট থিঙ্ক একবার ভেবে দেখো তো, হাউ মাচ মোর, কত বেশি হি গেটস, সে পায় আউট অফ হিস লাইফ, তার জীবন থেকে, সে জীবনে কত, একবার ভেবে দেখো তো সে জীবনে কত আনন্দ পায়, সে জীবনে কত কিছু এনজয় করে, জীবনে সে কত কিছু পায়, এটা দেন দেয়া রয়েছে, এটা দেন হবে মনে হচ্ছে, দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, যেমন তুমি তোমার জীবনে আনন্দ পেয়ে থাকো, তোমরা তোমাদের জীবনে যেমন আনন্দ পেয়ে থাকো, তার থেকেও বেশি মাত্রায় বেড়াল তার জীবনে আনন্দ পেয়ে থাকে, অ্যান্ড এবং দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তারা খেলাধুলাও করে, বেড়ালগুলো যে খেলাধুলা করে না এরম নয় গো, তারাও প্রচুর খেলাধুলা করে। তারপর দেখো, অ্যাজ দে গেট ওল্ডার, তারা যখন একটু বড়ো হয় দে গো ইন ফর স্পোর্ট, তারা খেলা করতে যায়, তারা যখন একটু বড়ো হয় তারা খেলতে যায়, টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, এই শহরতলির প্রাঙ্গনগুলোতে, তারা যখন একটু বড়ো হয়ে যাবে তারা শহরতলির প্রাঙ্গনগুলোতে খেলতে যাবে, দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই প্রাঙ্গনগুলো যেগুলো আমাদের কাছে নীরস জায়গা, ডাল টু আস, যেগুলো আমাদের কাছে নীরস জায়গা, ভালো লাগে না, সেগুলো আর টু দেম, এগুলো তাদের কাছে হান্টিং গ্রাউন্ডস, এগুলো তাদের কাছে শিকার করার জায়গা, ওখানে তারা শিকার করে খায়, তারপর শিকার ধরে আর কি, খেলা করে, হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, যেখানে তারা আরও অনেক বড়ো বড়ো দুঃসাহসিক অভিযান করে, গ্যালান্ট অ্যাডভেঞ্চার মানে কি, দুঃসাহসিক অভিযান, বড়ো বড়ো অভিযান করে, অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক অভিযান করে, দ্যান কিং আর্থার্স নাইট, যেমন রাজা আর্থারের নাইটরা, তোমরা জানো ক্লাস এইটে পড়েছো কিং আর্থার, সেই কিং আর্থারের নাইটরা যেমন যুদ্ধ করেছিল, সেই কিং আর্থারের যোদ্ধাদের থেকেও এই এই সেই বেড়ালরা, এখানকার বেড়ালরা সে কী করবে, আরও আরও দুঃসাহসিক অভিযান করবে, ইভার হ্যাড, ইভার হ্যাড মানে হলো এই রাজা আর্থারের যোদ্ধারাও যত যুদ্ধ করেছিল তাদের থেকেও এরা বেশি যুদ্ধ করবে। এরপরে প্যারাগ্রাফটা বলছি, দেখো লাস্ট প্যারাগ্রাফ এটাই, আচ্ছা, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ, এটা সবসময় বলা হয় টু, মানে
অপমান করে, রিপ্রোচ মানে অপমান বা ভর্ৎসনা বা তিরস্কার এরকম। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ, এটা সবসময় বলা হয় তিরস্কার করে, এগেনস্ট ক্যাট বেড়ালদের বিরুদ্ধে, বেড়ালদের বিরুদ্ধে তিরস্কার করে বলা হয়। কি বলা হয়? দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, যে তারা বাড়িটাকেই বেশি পছন্দ করে, দ্যান অফ দ্য পিউপিল ইন ইট, এখানকার লোকজনদের থেকে, এখানকার লোকজনদের থেকে, বাড়ির মানুষ, বাড়ির মানুষদের থেকে বাড়িটাকেই বেশি পছন্দ করে। তারপর ন্যাচারালি স্বাভাবিকভাবে দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবে বেড়ালটা তার গ্রাম ছেড়ে যেতে পারেন। এখানে কান্ট্রি মানে গ্রাম, যে এলাকায় থাকে সেখানটা, দেশ হয় কিন্তু এখানে দেশ নয়। আচ্ছা, স্বাভাবিকভাবে বেড়ালটা যে জায়গাটায় থাকে সেখানটা ছেড়ে যেতে চায় না। আচ্ছা, দ্য ল্যান্ড হোয়ার অল ইজ ফ্রেন্ডস আর, কারণ কি, সেই জায়গাতে তার সব বন্ধুরা আছে, কতদিন ধরে সে সেখানে বাস করে, সেখানে তার সব ফ্রেন্ডসরা আছে। অ্যান্ড হোয়ার হি নোজ, এবং যেখানে সে জানে, এভরি ল্যান্ডমার্ক, প্রতিটা জায়গাকে সে জানে, প্রতিটা জায়গাকে সে জানে। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, যদি সে একটা নতুন জায়গায় নির্বাসিত হয়, সে তাকে যদি নিয়ে চলে যাওয়া হয়, সে যদি একটা নতুন জায়গায় এক্সাইল্ড হয়, নির্বাসিত হয়, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে একটা নতুন ভূগোল শিখতে হবে। হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে আবার নতুন একটা ভূগোল শিখতে হবে, অর্থাৎ সেখানকার পরিবেশটা, চারপাশের এলাকাটা তাকে আবার নতুনভাবে শিখতে হবে। আচ্ছা, সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন পরিবারের লোকজন চলে যায়, মানে হয়তো ভাড়াটিয়ারা ছিল, সেই ভাড়াটিয়ারা চলে গেল, যখন পরিবারের লোকজন চলে গেল, দ্য ক্যাট, সেই বেড়ালটা, ই ফেলাও, তাকে যদি অনুমতি দেওয়া হয়, তাকে যদি ছেড়ে রাখা হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে পুরনো বাড়িতেই রয়ে যাবে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, এবং নিজেকে যুক্ত করে নেবে, অ্যাটাচ হিমসেলফ, নিজেকে যুক্ত করে নেবে টু দ্য নিউ টেনেন্টস, এই নতুন ভাড়াটিয়াদের সাথে, যারা আবার নতুন ভাড়াটিয়া আসবে তাদের সাথে সে নিজেকে অ্যাটাচ করে নেবে, যুক্ত করে নেবে। আচ্ছা, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, সে তাদের সুযোগ দেবে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, সে তাদের সুযোগ দেবে, মানে যারা নতুন বাড়িতে এসেছে ভাড়াটিয়াদের। অব্রোডিং হিম, তাকে দেখাশোনা করার সুযোগ দেবে, হোয়াইল হি এনজয়েস, যখন সে জীবনটা উপভোগ করবে, এনজয়েস লাইফ, যখন সে জীবনটা উপভোগ করবে ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতন করে জীবনটা সে নিজের মতন করে উপভোগ করবে। আর আর যারা নতুন ভাড়াটিয়া এলো তাদের করে তাকে দেখাশোনা করার সুযোগ দেবে। এই ছিল তোমাদের টেক্সটটা, আমি এখনই এবার কোশ্চেনগুলো বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাতের দাগের কোশ্চেনগুলো MCQ কোশ্চেন দিয়েছে, এখানে উত্তর দেওয়া আছে, উত্তরগুলো চয়েস করে বলতে হবে। দেখো, এরটা, দ্য ক্যাট সান্টার্স ডাউন হিজ ওন, বেড়ালটা ঘোরাফেরা করে তার নিজের ওন, তার নিজের ব্যাকইয়ার্ড, এই তিনেরটা হবে, এরটা হলো ব্যাকইয়ার্ড, তার নিজের প্রাঙ্গণে। এবার পরের কোশ্চেনগুলোতে আসছি, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ হ্যান্ড, বেড়ালটা লাফ দিয়ে উঠে পড়ে, ঝাঁপ লাফ স্কিপ করে চলে যায়, পার হয়ে চলে যায়, কোথায়, রুফ অফ অ্যান এমটি শেড, একটা এমটি শেড হবে, দুইয়েরটা উত্তর হবে। তারপরে কোশ্চেনটা বলছি, এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় গিয়ে দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন, বেড়ালকে শিখতে হবে, কি শিখতে হবে, নিউ জিওগ্রাফি, তাকে নতুন আবার জিওগ্রাফি শিখতে হবে। এটা ছিল চারেরটা উত্তর হলো। এবার আটেরটা আর নয়েরটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, একটা অন্য পেজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আটের দাগের কোশ্চেনগুলো দেখো, এনে কোশ্চেন প্লাস উত্তর করে দেওয়া আছে। আচ্ছা, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, যখন পরিবারের লোকজন আগুনের পাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি, বেড়ালটা তখন কী করে, সাধারণভাবে কী করে, গোস আউট অফ দ্য রুম, এই লাল যেটা আছে, অংশটা আছে, সেটা তোমাদের উত্তর হবে। তারপরে বলে দিচ্ছি, দেখো, দ্য ক্যাট ড্রপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, অ্যান্ড বেড়ালটা তার মাথাটা থাবার কাছে নিয়ে যায়, এবং কী করে, সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন রিড, তার আত্মীয়দের ডেকে পাঠায়। সিয়েরটা বলছি, দ্য ক্যাট গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, অ্যাজ বেড়ালেরা খেলতে যায় শহরতলির প্রাঙ্গনগুলোতে, যখন তারা কী হয়, দে গেট ওল্ডার, যখন তারা একটু বড় হয়ে যায়, একটু বড় হয়ে গেলে তারা তখন খেলতে যায়। এবার আমি এই এক্সারসাইজ নয়েরগুলো বলবো, তার আগে একটু কোশ্চেনটা দেখিয়ে দিই তোমাদের, এখানে কোশ্চেনগুলো আছে, এটা তোমাদের পেজ নাম্বার হচ্ছে 60 পাতাতে এই কোশ্চেনগুলো আছে। আমি আগে মানেটা বলে দিই, তারপরে আমি তোমাদের উত্তরে যাচ্ছি। এখানে কজ মানে কারণ, এফেক্ট মানে ফল, কারণ দেওয়া আছে, এদিকে ফলটা লিখতে হবে। আবার এখানে
ফলটা দেওয়া আছে, রেজাল্টটা দেওয়া আছে, এফেক্টটা দেওয়া আছে, এখানে কজটা লিখতে হবে। প্রথমেরটা, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বেড়ালটার প্রচুর শত্রু আছে, তার ফলে কি হয়, আমি পরে পরে উত্তর বলছি। তারপর দেখো, দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ এ ফিউ টাইমস, বেড়ালটা তার হাত পা একটু প্রসারিত করে, কেন প্রসারিত করে, কারণটা কি সেটা বলতে হবে। দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বেড়ালটা প্রতিটা তার বন্ধুদের জানে এবং প্রতিটা জায়গাটা সে ভালো করে চেনে, তার ফলে কি হয়, তার ফলে সে সেখানটা ছেড়ে যেতে চায় না। আমি বলছি উত্তরগুলো দেখো। প্রথমেরটা, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বেড়ালটার প্রচুর শত্রু আছে, তার ফলে সে কি করে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে এদিক থেকে ওদিকটা একটু ভালো করে দেখে নেয় এবং খুব নিঃশব্দে ঘোরাফেরা করে। পরেরটা ছিল, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, বেড়ালটা নিজেকে খানিক কিছুবার প্রসারিত করে, কারণ কি, হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসল ইজ ফুল ইন ওয়ার্কিং ফুল আচ্ছা ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সে দেখতে চায় তার প্রতিটা মাসল ঠিকঠাক কাজ করছে কিনা। তারপরে সিএরটা বলছি, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বেড়ালটা তার বন্ধুদের জানে এবং প্রতিটা জায়গা তার চেনা, তার ফলে কি হয়, সে দেশ ছেড়ে যেতে চায় না, সে জায়গা ছেড়ে যেতে চায় না। হি ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি অ্যান্ড দ্য ল্যান্ড, সে যেখানটায় থাকে সেই ল্যান্ড ছেড়ে এবং কান্ট্রি ছেড়ে সে সেখান থেকে মোটেই যেতে চায় না। এবার আমি দশের কোশ্চেনগুলো বলছি। দশের কোশ্চেনগুলো ওখানে দশেরগুলো স্প্লিট করতে দিয়েছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, স্প্লিট করা মানে একটা বাক্যকে ভাঙতে হবে, আর জয়েন করা মানে তোমরা জানো দুটো বাক্য দেওয়া থাকে, একটা একটা সিঙ্গেল বাক্যে জয়েন করতে হবে। এবার এটা হলো জয়েনিংয়ের ঠিক বিপরীতটা, স্প্লিট করতে হবে। প্রথমকার কোশ্চেন, এগুলো তোমরা 61 পাতায় পাবে, দশের দাগের কোশ্চেন, যদি বইটাতে দেখো একবার দেখে নাও। এইগুলো আমি আর কোশ্চেনটা বারবার বলছি না, কোশ্চেন উত্তর এক এই দশের দাগের এই চারটি কোশ্চেন আমি কোশ্চেন এবং উত্তর একসাথে বলে দিচ্ছি। দেখো, দে পোস্টপোন দেয়ার ভিজিট, তারা তাদের যাত্রা বন্ধ রাখলো, অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, যেহেতু প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছিলো। তাহলে এর উত্তরটা হবে, দেখো, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছিলো, দে পোস্টপোন দেয়ার ভিজিট, তারা তাদের ভ্রমণ বন্ধ রাখলো, যেহেতু প্রোগ্রামটা হবে না তাই তারা সেখানে গেল না। এটা দুটো আলাদা আলাদা বাক্য তৈরি হয়ে গেল। হ্যাভিং ফর দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস, যুদ্ধ লড়াই করে সে বিজয়ের সাথে ফিরে এলো, বিজিত হয়ে ফিরে এলো, এটাকে দুটো বাক্য করলে কেমন হবে দেখো। হি হ্যাড ফর দ্য ব্যাটেল, সে যুদ্ধে লড়াই করলো, হি রিটার্ন ভিক্টোরিয়াসলি, সে বিজয়ের সাথে ফিরে এলো। পরেরটা বলছি, হি পোর্ড সাম ওয়াটার ইন টু দ্য গ্লাস, সে গ্লাসে কিছু কিছুটা জল ঢাললো, অ্যান্ড ড্র্যাঙ্ক ইট, এবং এটা পান করে নিল, এটাকে দুটো বাক্য করলে কী হবে দেখো। হি পোর্ড সাম ওয়াটার ইন টু দ্য গ্লাস, সে গ্লাসের মধ্যে কিছুটা জল ঢাললো, হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, সে জলটা পান করে নিল। পরেরটা বলছি, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি, সে ভয় পাচ্ছিল সে হয়তো ভুল প্রমাণ দোষী প্রমাণিত হয়ে যায়। আচ্ছা, এবার এটা দুটো বাক্য করলে, হি মাইট বি প্রুভড গিলটি, সে হয়তো দোষী প্রমাণিত হয়ে যাবে, হি ওয়াজ অ্যাফ্রেড অফ ইট, সে এটাতে ভয় পাচ্ছিল। এ স্প্লিট করার কিছু নিয়ম আছে, তোমরা যদি স্প্লিটিং দেখতে চাও তোমরা আমার স্প্লিটিংয়ের উপর ভিডিও আছে, সেখানে তোমরা দেখতে পারো। এরপর আমি 11 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো। এটাও তোমাদের 61 পাতায় আছে, 11 দাগের যে কোশ্চেনগুলো, এগুলো কী করতে বলেছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস ইন টু সিঙ্গল সেন্টেন্স। আচ্ছা, এখানে দুটো বাক্য আছে, দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করতে হবে। এই 11 দাগের চারটি কোশ্চেন আমি এখনই এখান থেকে বলে দিচ্ছি। দেখো, প্রথমেরটা, হি ইজ ওয়াইজ, সে হয় বুদ্ধিমান, হি ইজ ব্রেভ, সে হয় সাহসী, সে হয় বুদ্ধিমান, সে হয় সাহসী। তাহলে উত্তরটা হবে, হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, সে বুদ্ধিমানও বটে আবার সাহসীও বটে। পরেরটা বলছি, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, আমার ঠাকুরদা একটা বড় বাড়িতে বাস করে, দ্য হাউস ইজ বাই দ্য রিভার, সেই বাড়িটা হয় নদীর ধারে। তাহলে এটাকে সিঙ্গল করলে মানে জয়েন করলে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস বাই দ্য রিভার, আমার ঠাকুরদা বাস করে একটা বড় বাড়িতে যেটা হচ্ছে একটা নদীর ধারে, বাই দ্য রিভার এখানে সংক্ষেপে বসে গেল। আই গট এ নিউ বুক, আমি একটা নতুন বই পেলাম, আই ফেল্ট হ্যাপি, আমি খুব খুশি হলাম। আচ্ছা, হোয়েন আই গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি, যখন আমি একটা নতুন বই পেলাম, বুক পেলাম, তখন আমি খুব খুশি হলাম। তারপরেরটা বলছি,
মুস্কানি সিক, মুস্কান হয় অসুস্থ, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে অনুষ্ঠানটাই যোগদান করতে পারবে না। এটাকে জয়েন করলে কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন হয়েছে, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ, কারণ সি ইজ সিক, সিক মুস্কান অনুষ্ঠানে যোগদান করতে পারলো না কারণ সে ছিল অসুস্থ। এই ছিল তোমাদের কোশ্চেনগুলো আর টেক্সটটা। তোমরা পুরো ভিডিওটাকে বারবার দেখো, কিছু না বুঝতে পারলে তোমরা দেখো আর একবার দেখবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলে খুব ভালো থাকবে।